তিতাসের এক ডিজিএমের কথা বলছি, যে তিনি তার ফ্ল্যাটে এবং সেটি সরকারি ফ্ল্যাট অফিসার্স কোয়ার্টার গুলশানে, সেখানে তিনি বসবাস করেন। তিনি তার বাসায় তিনটি এসি চালান, কিন্তু বিদ্যুৎ বিল একেবারেই শূন্য। সেই খবরটি প্রকাশ হয়েছে প্রথম আলোতে। আর সেখানে বলা হয়েছে যে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে তিনটি এসি চালান তিনি, সেই সঙ্গে ফ্যান লাইট সহ অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র রয়েছে। এত কিছু ব্যবহার করার পরেও তার মাসে বিদ্যুৎ ব্যবহার শূন্য ইউনিট, তার মানে কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না তিনি। 10 মাস ধরে তিনি বিদ্যুৎ বিল দিয়েছেন, সংযোগের জন্য ন্যূনতম চার্জ 209 টাকা। এর আগে 3 মাস 1 ইউনিট করে খরচ করায় দিয়েছেন 214 টাকা করে। দর্শক দেখুন যে বিদ্যুৎ বিলে যখন ঢাকার নাগরিকরা হিমশিম খাচ্ছে এবং ক্রমেই বাড়ছে তাদের বিদ্যুৎ বিল, আর এই ভদ্রলোক শুধুমাত্র সংযোগ চার্জ দিচ্ছেন 209 টাকা, 214 টাকা, আর কোনো বিদ্যুৎ বিল তিনি দেন না। তো বিদ্যুৎ ব্যবহার করেও বিল দেওয়া থেকে বেঁচে যাওয়া এই ব্যক্তির নাম হচ্ছে আবু সালে মাহমুদ শরীফ। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ মহাব্যবস্থাপক বা ডিজিএম, মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বে আছেন তিনি। গুলশানের তিতাস গ্যাসের অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে থাকতেন, বর্তমানে চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আছেন তিনি। ওই ভবনের নিচতলার একটি ঘরে থাকেন একই প্রতিষ্ঠানের একজন নিরাপত্তা কর্মী। তিনি বাসায় একটি ফ্যান ও লাইট ব্যবহার করেন, কিন্তু সালেম মাহমুদ শরীফের বিদ্যুৎ খরচ যখন শূন্য এসেছে, সেই মাসগুলোতে তার বিদ্যুৎ বিল এসেছে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। চিন্তা করেন যে একজন নিরাপত্তা কর্মী, তার বিদ্যুৎ বিল আসে 16,000 থেকে 22,000 টাকা, আর সেই কর্মকর্তা যে ডিজিএম, তার আসে হচ্ছে কোনো শূন্য বিল এবং সংযোগ চার্জ নামমাত্র দেন। তো তিতাস গ্যাস সূত্রে জানা গেছে যে ওই অফিসার্স কোয়ার্টারের নিচতলার সব ঘর এবং যেসব ফ্ল্যাট খালি থাকে সেগুলোর বিদ্যুৎ বিল তিতাসের স্টেশন কন্ট্রোল শাখা থেকে পরিশোধ করা হয়, আর কর্মকর্তাদের বিল তারা নিজেরাই পরিশোধ করেন। আবু সালে মাহমুদ শরীফ যে ভবনে থাকেন সেটিতে 5টি মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। 20 জুন স্টেশন কন্ট্রোল শাখা থেকে আবু সালে মাহমুদ শরীফের শূন্য বিল ও কম বিল পরিশোধের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয় যে শরীফ 2020 সালের 27 নভেম্বর থেকে গত 4 মার্চ পর্যন্ত কোয়ার্টারের তৃতীয় তলায় ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করছেন। পরে তিনি ফ্ল্যাটটি সংস্কারের জন্য গত 5ই মার্চ চতুর্থ তলায় ওঠেন। তৃতীয় তলায় থাকার সময় তার বিদ্যুৎ বিল অস্বাভাবিক ও অসামঞ্জস্য ছিল। এর মধ্যে 2020 সালের মার্চ থেকে 10 মাস কোনো বিদ্যুৎই ব্যবহার করেননি বলে দেখা গেছে মিটারে। একই সময় নিরাপত্তা প্রহরীর বিল 22,000 টাকা পর্যন্ত উঠেছে, কিন্তু আবু সালে মাহমুদ শরীফ চতুর্থ তলায় ওঠার পর বিদ্যুৎ বিল বেড়ে 12,000 থেকে 13,000 টাকা পর্যন্ত উঠেছে। কিন্তু তিনি যে আগে যে ফ্ল্যাটটা থাকতেন তৃতীয় তলায়, সেখানে একেবারেই মানে শূন্য বিল। তো দর্শক দেখুন যে ক্ষমতার অপব্যবহার কাকে বলে, এবং এই ব্যাপারে তিনি বলছেন যে এটি কুচক্রী মহল, তার পদোন্নতি ঠেকানোর জন্য এই সমস্ত অপপ্রচার করছে এবং বলা হচ্ছে। কিন্তু এগুলি তো রেকর্ড, বিদ্যুৎ বিল কোন ফ্ল্যাটে আসে কোন ফ্ল্যাটে আসে না, এগুলি তো রেকর্ড, এখানে তো লুকোচুরির কোনো কিছু নেই। তো এই হচ্ছে নমুনা, এই নমুনা দিয়ে বুঝতে পারবেন যে আমাদের বহু এই প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কেউ কেউ ক্ষমতার কি পরিমাণ অপব্যবহার করে তার একটি দৃষ্টান্ত।